यह वीडियो भी काल्पनिक है, पिछले वाले की तरह यह भी इमेजिनेशन में देखिए। इसे कृपया करके दिल पे ना लीजिए, कहीं और लीजिए, और फिर भी ऑफेंड हो गए तो स्टार्ट से डिस्क्लेमर वापस देखिए। थैंक यू। আগের দিনে গুটকার পিচগুলো গোটা বাথরুম ময় করে বেরিয়েছিলিস, ওই জন্য আমার মা আমাকে হেভি চিল্লাইছে, ভাবছি আমি গুটকা গুলো খেয়ে পিচগুলো রঙ ফেলেছি। কত জল ঢেলেছে, 10 বালতি জল ঢেলেছে, তাও গুটকার পিচগুলো উঠে নিগো। আজকে তুই বাথরুমের প্যানে যে গুটকার পিচটা ফেলে পড়ে ফ্ল্যাশ করে দিবি, নাহলে গুটকার পিচ ফেলিস না, তুই গিলে দিবি, তুই মরে যাবি। গুটকা গুটকা রাজ মে ঠুকেগা নেই সালা। আমার গুটকা চল ঘাটতে বেরো, পুষ্পা নাম শুনে ফ্লাওয়ার সমঝে ক্যা ফায়ার হ্যায় মে ঝুকুঙ্গা নাহি। কোন মেয়ে ছাড়বি না, 16 থেকে 60 সালা সব মেয়ের উপর তোর নজর। ভাই ওই মেয়েটা তোর বোনের বয়সী, ভাই তুই কি কোনো মেয়ে ছাড়বি না গো, সব মেয়ে কি তুই কুটাবি, ওইটা ভাই ছেড়ে দে, ওইটা আমার জন্য ছেড়ে দে ভাই। লন্ডিয়া লন্ডিয়া বাজ, এক ভি লড়কি ছোড়েগা নি সালা। তুই ওকে ছেড়ে দে ভাই, অ্যাটলিস্ট ওই মেয়েটাকে আমার পটা দে। পুষ্পা পুষ্পারাজ সর্দি হো গে সালা। হ্যাঁ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চ বাইরে যে পুকুর থেকে চানটা কোড়া ইউজ করে। ঠান্ড ঠান্ডা বহুত মে নহায়েগা নাই সালা। পুষ্পারাজ ঝুকেগা নাই, তোকে ঝুঁকতে হবে না, আমি নিয়ে দৌড়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও, যাতে ভিডিও ছাড়লে ফার্স্টে তোমাদের কাছে পৌঁছায়, ঠিক আছে। আর একটা কথা, তোমাদের সাপোর্টে হচ্ছে মেন, ঠিক আছে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।